তারপরে যদি তোমাদের এই অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট একই হয় তাহলে তুমি সেভ করে দাও মানে পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে তো পার্মানেন্ট অ্যাড্রেস আমি দিলাম जस्ट সেভ এন্ড প্রসেস অন ক্লিক করবে তো जस्ट সেভ এন্ড প্রসেস অন ক্লিক করে দিলাম ঠিক আছে তো সেভ এন্ড প্রসেস ক্লিক করে দিলাম তো সেভ এন্ড প্রসেস তো ক্লিক করে দিলাম

নেক্সট সেভ অ্যান্ড প্রসিড অপশন ক্লিক করবে তারপরে এই অপশন পেয়ে যাবে সেভ অ্যান্ড অপশন ক্লিক একটা অপশন পেয়ে যাবে সেই অপশনে তোমরা সমস্ত কিছু দেখতে হবে এটাও এক্ড সেভ অ্যান্ড প্রসিড ক্লিক করবে ঠিক আছে তো এটাও সাবমিট যখন হয়ে যাবে তখন পরে পপ আপ মেসেজ আসবে সেখানে ক্লিক করবে তো ওকে করবো ঠিক আছে ওকে করার পর পরে পেজে যে একটা তোমাদের নোটিফিকেশন চলে আসবে তোমার আইডি এবং পাসওয়ার্ড যে মেসেজের মাধ্যমে তোমাদের দিয়ে লিখিয়ে দেবে ঠিক আছে তো সেই মেসেজ এবং আইডি দিয়ে কপি করে তোমরা কপি পেস্ট করে লগ ইন করতে হবে ঠিক আছে তোমার কপি পেস্ট ইন করে নিলাম এবং ক্যাপচা দিয়ে দিচ্ছি দু চব্বিশ তো আমি এখানে এবার ক্যাপচারটা দিয়ে দিচ্ছি আমি সাবমিট করে দিলাম তো কিছুক্ষণ করে সাবমিট করার পর ঠিক আছে করার পর কিছুক্ষণ নট করার মাত্র তোমাদের সামনে এরকমটা এক্সামেশন টু থাউজেন্ট থ্রি চালিয়েছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর প্রসিড করবে ক্লিক করার পর তোমরা প্রসিড অপশন ক্লিক করবে প্রসিড অপশনে ক্লিক করার পর তোমরা এরকম অপশন পেয়ে যাবে ঠিক আছে তো এই যে ক্রস চিহ্নগুলো লাল কালারের যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নগুলো তোমরা এক একটা স্টেপ বাই স্টেপ আমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ডিটেলসে চলে গেলাম তো দেখো এই যে বক্সটা দেখতে পারছি ডিটেলসের পর এই বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সে ক্লিক করে দেবে ঠিক আছে তো বক্সে ক্লিক করার পর সাবমিট কন্টিনিউ অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করবে ঠিক আছে সাবমিটেড কন্টিনিউ অপশন ক্লিক করার পর কিছুক্ষণ তোমাদের এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পর এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে তারপর তোমাদেরকে এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে তো জাস্ট এটা তোমাদের যেটা দেওয়া আছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি বেঙ্গুলি হ্যাঁ ইয়েস করে দেবা তারপর ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি রিড নেপালি নেপালি পড়তে জানো না নো করে দেবা তারপর যদি জানো তাহলে ইয়েস করে দেবা ঠিক আছে তারপর এই যে স্টেট ইউর স্টেট ওর মাদার টং বেঙ্গুলি করে দেবা যার যেটা ভাষা মাদার টং করে দেবা তারপর তারপর তোমরা যদি স্পোর্টস্যান হয়ে হয় তাহলে তারপর টাইপ অফ টাইপ অফ আইডি ক্লিক করো প্যান কার্ডে ক্লিক তোমরা তোমাদের প্যান কার্ডের যে আইডি নাম্বার আইডি নাম্বারটা দিয়ে দেবে তারপর ইস অথরিটি অথরিটিতে প্যান কার্ডের অথরিটি হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক আছে তো তোমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিয়ে দিবা ঠিক আছে নেক্সট তোমাদের তোমরা দেখতে পাবে যে হ্যাভ ইউ অ্যাড এনি টাইম হ্যা এন এমপ্লয় তুমি কোনোদিন কোথাও চাকরি করেছো তাহলে এখানে অপশন ন করে দেবে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাবে তোমরা যে পার্ট টু এক্সাম দেবে সেটা কিসে দেবে বাংলাতে হলে বাংলা আর হিন্দিতে হলে হিন্দি দেওয়া আমি বাংলাতে দেবো তো বাংলা চুজ করলাম ঠিক আছে তারপর তোমরা যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো তাহলে ইএ দিবা আর যদি নো থাকো তাহলে নো দেবে ঠিক আছে তারপর পরের পেজে দেখতে পাচ্ছ পরের পেজে দেবা পরে দেখতে পাচ্ছ যে রিফার্ড ল্যাঙ্গুয়েজ ইন টাইপিং কম্পিউটার তোমরা কেউ ভাষায় তোমরা যে টাইপিংটা করবে বাংলা না ইংরেজি ভাষা তো যদি তোমরা বাংলা ভাষা তাহলে বাংলা আর যদি ইংলিশ ভাষা তাহলে ইংলিশ ক্লিক করবো ঠিক আছে তারপর সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট এটা যে কোনো অ্যান টু থ্রি যে কোনো একটা অপশন চুজ করবা তারপর তোমরা ডাইরেক্টরেটস এটা যে কোনো অ্যান টু প্রথমটা যেটা অনাহ দ্বিতীয়টা দ্বিতীয়টা ডাইক্টেটস সেটা দুই নম্বর দেবা তারপর হ্যাঁ ডিস্ট্রিক্ট অফিস অফেন্স অফ অন পার্টিকুলার ডিস্ট্রিক ফর কলকাতা এটা যদি থার্ড অপশান তাহলে থার্ড অপশন ক্লিক করবো তারপর আই সার্টিফাইড অপশানে ক্লিক করবে অফিসে ক্লিক করবো দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবে প্রসিড অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে আর লাস্ট যেটা দেখতে পাচ্ছি এটা এই অপশনটা চালু করবো লাস্ট ডেকার যে অপশনটা মানে যেটা দেখাচ্ছে যে যদি তোমরা কম্পিউটার কুড়ি কুড়িটি টাইপিং করতে পারো ইংলিশে তাহলে ইস করো তাহলে এখানে ইস করে দেবে ঠিক আছে তারপর এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে তারপর এখানে আই সার্টিফাইড অপশন ক্লিক করবে বক্সে ক্লিক করে দেবে তারপর সাবমিট অ্যান্ড কন্টিনিউ করে দেবে ঠিক আছে সাবমিট অ্যান্ড কন্টিনিউ অপশন ক্লিক করার পর পরের যে অপশন হবে দেখতে পাচ্ছ পরের পেজটি এখানে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর পরের পেজে তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা দিয়ে দেবে মাধ্যমিক যদি হয়ে থাকে তাহলে মাধ্যমিক আর গ্রাজুয়েশন হলে গ্রাজুয়েশন তোমাদের যেরকম ক্রাইটেরিয়া আছে অনলি এটা কিন্তু মাধ্যমিক লেভেলের মানে এক্সামিনেশন ঠিক আছে যারা মাধ্যমিক পাস করে আছে তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে ঠিক আছে এনে কোনো রকম যে তোমরা হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এরকম না যদি তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে এই ফর্মটা তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট হচ্ছে এটা কমপ্লিট করে নেওয়ার পর তোমরা পরের পেজে এটা প্রসিড অ্যান্ড কন্টিনিউ করবে ঠিক আছে তারপর তোমার এরকম একটা অপশন পাবে কন্টিনিউ সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবে ঠিক আছে মার্কশিট অলরেডি যখন মানে যে ডিটেল দেওয়া হয়েছে মার্কশিটে তারপর এরকম একটা অপশন থাকবে আই সার্টিফিকেট দা তার আগে তোমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ডিভিশন এখানে তোমার ডিস্ট্রিক্ট চুজ করে যদি আদার্স আদার্স আর যদি এই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তাহলে তোমরা যে কোনো এই ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো অপশনে ক্লিক করবে হলে আদার্স ঠিক আছে তারপর লাস্ট যেটা হচ্ছে প্রিফারেড এক্সামিনেশন সেন্টার এক্সামেশন সেন্টার তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা তোমরা নির্বাচন করে নিতে পারো যেটা তোমাদের সেন্টার আছে ঠিক আছে তো এটা আমি চুজ করে নিলাম ঠিক আছে যেটা আমার এখানে আছে সেটা আমি চুজ করে নিলাম তারপর নেক্সট করবো ঠিক আছে আই সার্টিফাই দ্যাট অ্যাব ইজ ট্রু হ্যাঁ সব কিছু ক্লিয়ার মানে ডিটেলস আর টু অ্যান্ড কারেক্ট এটা দেওয়া আছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন ক্লিক করবে ঠিক আছে তো এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন ক্লিক করার পর তোমাদের সামনে একটা অপশানে খালি থাকবে ঠিক আছে মানে এটা দেখতে পাচ্ছ যে আমার সমস্ত কিছু সত্য বলে আমি ঘোষণা করছি ঠিক আছে তো ব্যাক টু ইডিট যদি করো ইডিট করতে পারো আর যদি আই কনফার্ম দ্য অ্যাব মানে সব কিছু আমার সত্য ঠিক আছে তাহলে তোমরা এটা এটা ক্লিক করতে পারো ঠিক আছে তো যেহেতু সব কিছু আমার ট্রু আছে তাই আর কনফার্ম দ্য অ্যাবাব দেন কনফার্ম অ্যান্ড সাবমিট ক্লিক করবে ঠিক আছে তো ক্লিক করে দিলাম কনফার্ম অ্যান্ড সাবমিট অপশন দেন নেক্সট পেজ ওপেন হচ্ছে করো নেক্সট পেজ ওপেন হবে তো নেক্সট এটা কনফার্ম করে দেবে মানে আই কনফার্ম অ্যাবব যখন সাবমিট করে নেক্সট পেজ মানে ওয়েট হবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে দেখো এটা হয়ে গেলো আই কনফার্ম আই আগ্রি অ্যান্ড প্রসিড করে দেওয়া ঠিক আছে আই আগ্রী অ্যান্ড প্রসিড করে এটা লাস্ট স্টেপ মানে এইটা দেওয়া তুমি জানাতে চাইছো যে আমার সমস্ত যে ফর্ম ফিল আপ করেছি আমি যে সমস্ত সব কিছু আমারগুলো ট্রু বা সত্য ঠিক আছে তো এটা ক্লিক করার পর সাবমিট করে দেবা ঠিক আছে তো সাবমিট অপশন ক্লিক করা যখন হয়ে যাবে তোমাদের একটা প্রিন্ট বলে এরকম একটা অপশন চালু হয়ে যাচ্ছে প্রিন্ট করে নেওয়া যেহেতু তোমরা পুরো ফর্মটি মোবাইলে ফিল আপ তার জন্য প্রিন্ট করতে পারবে না তো আমাকে এই নাম্বারে মানে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে আমাকে মেসেজ করে দেবে আমি তোমাদের প্রিন্ট করে ঠিক আছে তো তোমরা আমাকে এই মেসেজ করবে তো আমি মেসেজের মাধ্যমে তোমাদের যে হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওই হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে মানে তোমাদের যে প্রিন্ট করবো কম্পিউটার মাধ্যমে তো তোমাদেরকে সেন্ড করে দেবো এবং তোমরা এই লাস্ট প্রসেসের পর তোমরা তোমাদের ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট অপশন মানে পেমেন্ট অপশন বলে অপশন পাবে ওই অপশন ক্লিক করবে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মধ্যে তোমরা পে করে দেবে অনলি একশো পনেরো টাকা চার্জ নেবে তো তোমরা নিজের ফর্মটা ফিল করতে হবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানে সমাপ্ত